ওয়েলকাম টু ইউয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমরা জানবো একটা নতুন টপিক সম্পর্কে, লুসেন্টের বায়োলজির ইন্ট্রোডাকশন বা জীববিদ্যার ভূমিকা। তো টপিক্সে শুরু করার আগে আমি বলবো, যারা ফিজিক্স এবং কেমিস্ট্রির ভিডিওগুলো দেখেনি, প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওগুলি দেখে নেবে। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের টপিক্স, বায়োলজির ইন্ট্রোডাকশন বা জীববিদ্যার ভূমিকা। ফার্স্ট বলেছে, দেখো ইন্ট্রোডাকশনের মধ্যে বায়োলজি, তো বায়োলজির ডেফিনেশনটা জানি, ব্রাঞ্চ অফ সায়েন্স ইন হুইচ লিভিং বিংস আর স্টাডিড। সায়েন্সের মানে বিজ্ঞানের যে শাখায় যেখানে জীবন্ত মানে জীব সম্পর্কে চর্চা করা হয় তাকে বলা হচ্ছে বায়োলজি। এবার বায়োলজি শব্দটা কোথা থেকে এলো এবং এই বায়োলজির মানেটা কি জানবো। তো দেখো, বায়োস এইটা সমান সমান হচ্ছে লাইফ, বায়োস মানে লাইফ বা জীবন, আর লোগোস, লোগোস মানে স্টাডি মানে চর্চা, মানে জীবন নিয়ে চর্চা, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে, দেয়ার ফোর স্টাডি অফ লাইফ ইজ কল্ড বায়োলজি। তো যাই হোক, জীবন সম্পর্কে নিয়ে চর্চাকেই বলা হচ্ছে বায়োলজি, এটা আমরা আগে জেনে নিয়েছি। এবার নেক্সট দেখো, দি টার্ম বায়োলজি ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই ল্যামার্ক অ্যান্ড ট্রিভেনিয়ার ইন দি ইয়ার 801। তো দেখো, এই বায়োলজি কথাটা প্রথম যে বিজ্ঞানী বলেছিল সেটা হচ্ছে ল্যামার্ক এবং ট্রিভেনিয়াস 1801 সালে। তো এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বায়োলজি কথাটা প্রথম কে বলে, ল্যামার্ক আর ট্রিভেনিয়াস। ওকে, আর বায়োলজি কথার অর্থ কী এটা জানলাম, দুটো কোশ্চেন। নেক্সট দেখো বলেছে, বায়োলজি হ্যাজ বিন টু মেইন ব্রাঞ্চ, ওকে সরি, বায়োলজি হ্যাজ টু মেইন ব্রাঞ্চ। তো বায়োলজির প্রধান দুটো শাখা আছে, ওকে, এক নম্বর শাখাটা হলো বোটানি এবং দুই নম্বর শাখাটা হলো জুওলজি, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, যে বায়োলজির প্রধান কটা শাখা, তো দুটো। নেক্সট দেখো, বোটানি এর ডিটেলসে জানি, স্টাডি অফ ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ প্লান্ট, মানে বিভিন্ন ধরনের যে গাছপালা বা উদ্ভিদ আছে তাদের সম্পর্কে যে চর্চা বা পড়াশোনা তাকে বলা হচ্ছে বোটানি, মানে এক কথায় উদ্ভিদবিদ্যা বলা যেতে পারে, ওকে। নেক্সট দেখো, থিওফ্রাস্টাস একজন বিজ্ঞানী, ইজ নোন অ্যাজ ফাদার অফ বোটানি। তো এই উদ্ভিদবিদ্যার জনক বলা হয় থিওফ্রাস্টাসকে, তো এখান থেকে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো বলেছে জুওলজি, তো জুওলজি সম্পর্কে দেখি, স্টাডি অফ ভেরিয়াস অ্যাসপেক্ট অফ অ্যানিমালস, বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে যে চর্চা করা হয় তাকে বলা হচ্ছে জুওলজি বা প্রাণীবিদ্যা, ওকে। নেক্সট বলেছে অ্যারিস্টটল ইজ কল্ড ফাদার অফ জুওলজি অ্যাজ ওয়েল অ্যাজ বায়োলজি। তো অ্যারিস্টটল একজন দার্শনিক আমরা জানি, তো এই অ্যারিস্টটল কিন্তু প্রাণীবিদ্যা এবং জীববিদ্যা দুটোরই জনক, ওকে। তো এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট যেটা ইম্পর্টেন্ট টার্ম অফ বায়োলজি, তো বায়োলজি মেন ফ্যাক্টে ঢোকার আগে আমরা কিছু টার্ম সম্পর্কে জেনে নেব যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট যে টার্মটা আছে সেটা হচ্ছে অ্যানাটমি, ওকে। তো অ্যানাটমিটা আসলে হলো যে প্রাণীদের যে স্ট্রাকচারটা, মেইন স্ট্রাকচার যে নিয়ে গঠিত, মানে কঙ্কাল, তাকে বলা হচ্ছে এক কথায় অ্যানাটমি, ওকে। তো দেখো এখানে তাই বলেছে যে অ্যানাটমি স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ অর্গানিজমস, মানে জীবের যে অন্তর্বর্তী যে গঠনটা, মানে বিশেষ করে কঙ্কালটা, এই গঠন সম্পর্কে পড়াশোনাকেই বলা হচ্ছে অ্যানাটমি, ওকে। নেক্সট বলেছে অ্যাগ্রোলজি, সয়েল সায়েন্স ডিলিং স্পেশালি উইথ প্রোডাকশন অফ ক্রপ। তো দেখো, অ্যাগ্রোলজিটা মূলত মৃত্তিকা বিজ্ঞান, যেটা বিশেষ করে আলোচনা করা হয় যে কোনো ফসলের কিভাবে মানে উৎপাদন হবে তার উপর যে পড়াশোনা করা হয় সেটা হচ্ছে অ্যাগ্রোলজি, ওকে। নেক্সট অ্যাগ্রোনমি, তো অ্যাগ্রোনমি বলছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ সয়েলস ম্যানেজমেন্ট
ফর দি প্রোডাকশন অফ ক্রপস। তো দেখো এখানে বিজ্ঞান সঙ্গে থাকবেই, তার সঙ্গে প্রযুক্তিবিদ্যাও থাকবে, যেখানে মৃত্তিকার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হয় এবং ফসলের উৎপাদন হবে, তাকে বলা হচ্ছে অ্যাগ্রোনমি। ওকে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে অ্যাগ্রোস্টোলজি। তো অ্যাগ্রোস্টোলজি এটা হলো স্টাডি অফ গ্রাসেস, মানে ঘাস সম্পর্কিত বিদ্যাকে বলা হচ্ছে অ্যাগ্রোস্টোলজি। নেক্সট যেটা আসে অ্যার্থোলজি, স্টাডি অফ জয়েন্ট, মানে শরীরের যে কঙ্কাল, কঙ্কালের বা হাড়ের যে জয়েন্টটা থাকে সেই জয়েন্টকে এক কথায় বলা হয় আর্থোলজি। আর এই জয়েন্টে যে ব্যথা হয় সেই ব্যথাকে বলা হচ্ছে আর্থারাইটিস। ওকে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে এপিকালচার। নেক্সট, এপিকালচার হলো দেখো রিয়ারিং অফ হানি বি ফর হানি। তো মৌমাছিকে লালন পালন করা, ঠিক আছে, মধুর জন্য, সেই সম্পর্কিত বিদ্যাকে বলা হচ্ছে এপিকালচার। ওকে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। তো স্টাডি অফ অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ বিটুইন দ্য কালচার অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট হিউম্যান। তো দেখো জীবনের উৎস সম্পর্কিত যে চর্চা অথবা উন্নত সম্পর্ক, ঐতিহ্য এবং মানে ঐতিহ্য, মানুষের অতীত এবং বর্তমানের যে সম্পর্ক, ঠিক আছে, সেই সম্পর্ক নিয়ে চর্চাকে বলা হচ্ছে অ্যান্থ্রোপোলজি। নেক্সট যেটা আসে সেটা হলো অ্যান্থ্রোপোলজি, সরি আগে ছিল অ্যান্থ্রোপোলজি, অ্যান্থ্রোপোলজি, আর এটা হচ্ছে অ্যান্থোলজি। ওকে, তো অ্যান্থোলজি স্টাডি অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্লাওয়ারিং প্লান্ট। তো অ্যান্থোলজিটা মূলত যে ফুল এবং ফুল সম্পর্কিত যে গাছ আছে সেই গাছ সম্পর্কিত চর্চাকে বলা হয় অ্যান্থোলজি। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে অ্যানজিওলজি। তো স্টাডি অফ ব্লাড ভাস্কিউলার সিস্টেম ইনক্লুডিং আর্টারিস অ্যান্ড ভেইন্স। তো দেখো রক্ত সংবহন তন্ত্র, বিশেষ করে ধমনী এবং শিরা সম্পর্কিত যে চর্চা তাকে বলা হয় অ্যানজিওলজি। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রোলজি, স্টাডি অফ প্লান সরি স্টাডি অফ মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান। তো পুরুষ প্রজননতন্ত্র বা জননতন্ত্র সম্পর্কিত যে চর্চা তাকে বলা হয় অ্যান্ড্রোলজি। নেক্সট যেটা আসে সেটা হলো ব্রায়োলজি। তো দেখো ব্রায়োলজি স্টাডি অফ ব্রায়োফাইট, ব্রায়োফাইট মানে ছত্রাক টাইপের, তো ছত্রাক সম্পর্কিত যে চর্চা তাকে বলা হয় ব্রায়োফাইট। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স হলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ বায়োলজিক্যাল ডেটা। তো দেখো বায়োলজিক্যাল ডেটা মানে জৈবিক যেসব তথ্য, যেমন ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিস, এইগুলোকে বলা হয় বায়োলজিক্যাল ডেটা, এই সম্পর্কিত যে চর্চা তাকে বলা হয় বায়োমেট্রিক্স। ওকে, নেক্সট যেটা আসে সেটা হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং ফর দি প্রোডাকশন অ্যান্ড ডিজাইনিং অফ স্পেয়ার পার্ট ফর ওভারকামিং ভেরিয়াস ডিফেক্ট ইন মেইনস, আর্টিফিশিয়াল লিমস, আয়রন লাংস অ্যান্ড পেসমেকার ইটিসি। তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো সেই সম্পর্কিত বিদ্যা যেখানে মানুষের যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে তৈরি করা, যেগুলো অস্বাভাবিক মানুষ, ঠিক আছে, যেমন কোনো এক মানুষের হাত নেই বা পা নেই, সেই সব হাত বা পা তৈরি করা কৃত্রিমভাবে তাকে বলা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। যেমন তাছাড়া লোহার যে ফুসফুস, পেসমেকার, এগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়, এই সম্পর্কিত চর্চাকে বলা হয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট যেটা আসে সেটা হলো বায়োটেকনোলজি। তো দেখো এটা সম্পর্কে বলেছে বায়োটেকনোলজি কনসার্ন উইথ লিভিং বিংস ফর উইলফুল ম্যানিপুলেশন অন মলিকুলার লেভেল। তো বায়োটেকনোলজি হলো এমন একটা প্রযুক্তিবিদ্যা যেখানে
জীবের ইচ্ছাকৃতভাবে বাস্তবায়িত করতে পারে এমন অণুগুলির যে মাত্রা তাকে বলা হচ্ছে বায়োটেকনোলজি। মানে খুব ক্ষুদ্র মানে কোষ সম্পর্কে বা অণু সম্পর্কে যেখানে বাস্তবায়িত করা হয়, মানে বাস্তব রূপ আছে, সেই সম্পর্কিত বিদ্যাকে বলা হয় বায়োটেকনোলজি। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ব্যাকটেরিওলজি। তো ব্যাকটেরিওলজি স্টাডি অফ ব্যাকটেরিয়া। তো এটা মনে রাখা কিন্তু খুবই সোজা যে ব্যাকটেরিয়া সম্পর্কিত চর্চাকে বলা হয় ব্যাকটেরিওলজি। ওকে, নেক্সট যেটা আছে সাইটোলজি, এটাও খুব সোজা, স্টাডি অফ সেল, মানে কোষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় সাইটোলজি। নেক্সট আসে ক্রায়োবায়োলজি। তো ক্রায়োবায়োলজি দেখো, ইট ইজ দ্য স্টাডি অফ এফেক্ট অফ লো টেম্পারেচার অন অর্গানিজমস অ্যান্ড দেয়ার প্রিজার্ভেশন। ওকে, তো দেখো ক্রায়োবায়োলজি এটা এমন সম্পর্কিত বিদ্যা যেখানে খুব কম তাপমাত্রা সম্পর্কিত নিয়ে চর্চা করা হয় কোনো জীব বা তাদের সংরক্ষণের জন্য, তাকে বলা হয় ক্রায়োবায়োলজি। মানে এক কথায় বলা যেতে পারে কম তাপমাত্রা নিয়ে যেখানে চর্চা করা হয় সেটাকেই বলা হচ্ছে ক্রায়োবায়োলজি। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ক্লোন। তো দেখো ক্লোন হলো, ক্লোনস আর জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়াল ইন এ পপুলেশন। তো একটা অনেক জনবিস্ফোরণ আছে, মানে জনসংখ্যা আছে, যেখানে এককভাবে কোনো একটা ব্যক্তিকে জিনগতভাবে চিহ্নিত করা যায় তাকে বলা হচ্ছে ক্লোন। ওকে, নেক্সট যেটা কার্ডিওলজি, স্টাডি অফ হার্ট, মানে হৃৎপিণ্ড সম্পর্কিত যে চর্চা তাকে বলা হচ্ছে কার্ডিওলজি। নেক্সট যেটা আসে সেটা হলো ডেমোগ্রাফি। তো ডেমোগ্রাফি হলো স্টাডি অফ পপুলেশন, মানে জনসংখ্যা সম্পর্কিত যে বিদ্যা তাকে বলা হয় ডেমোগ্রাফি। ওকে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ডিফিউশন। তো র্যান্ডম মোমেন্ট, সরি, মুভমেন্ট অফ মলিকিউল, আয়ন্স অর গ্যাসেস ফ্রম এ রিজনস অফ হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। তো ডিফিউশন বা ব্যাপন, এটা সম্পর্কে আমরা জানি কম বেশি। তো দেখো কি বলেছে, যে একটা গ্যাস আছে বা কোনো একটা বস্তু আছে বা দ্রবণ আছে, যেখান থেকে ওই গ্যাসের যে অতিরিক্ত পরিমাণে যেখানে অনেক বেশি পরিমাণ অণু আছে বা আয়ন আছে, সেই আয়নগুলি বেশি পরিমাণ থেকে আস্তে আস্তে কম পরিমাণের দিকে ছড়িয়ে যায় তাকে বলা হচ্ছে ব্যাপন। তো নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে ডার্মাটোলজি। তো ডার্মাটোলজি স্টাডি অফ স্কিন, মানে আমাদের যে শরীরের চামড়া আছে, সরি, সেই চামড়া সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ডার্মাটোলজি। ওকে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি। কাউন্টিং অ্যান্ড অ্যানালিসিস, সরি, অ্যানালিজিং অ্যানুয়াল গ্রোথ রিংস অফ ট্রি টু নো ইটস এজ। তো দেখো ডেন্ড্রোক্রোনোলজি হলো মূলত গাছের ক্ষেত্রে এটা প্রযোজ্য। গাছের যে বার্ষিক বা বর্ষবলয় আছে, সেই বর্ষবলয় গুণে অথবা বার্ষিক যে বৃদ্ধি হচ্ছে সেই বৃদ্ধিকে, ঠিক আছে, গণনা করার জন্য যে বিদ্যা তাকে বলা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি। এক কথায় উদ্ভিদের বয়স, ঠিক আছে, জানার জন্য যে বর্ষবলয় কাউন্টিং করা হয় সেই বর্ষবলয় কাউন্টিং করার পদ্ধতিকেই বলা হয় ডেন্ড্রোক্রোনোলজি। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ইকোলজি। তো স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ বিটুইন লিভিংস অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট। তো ইকোলজি হলো একটা টার্ম বায়োলজির, যেখানে জীব যেখানে বসবাস করে, ঠিক আছে, তাদের আন্ত সম্পর্ক, ঠিক আছে, সেই পরিবেশ এবং ওই জীবের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে নিয়ে যে চর্চা করা হয় তাকে বলা হয় ইকোলজি। ওকে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ইভলিউশন বা বিবর্তন। তো স্টাডি অফ অরিজিন অফ লাইফ, ভেরিয়েশন অ্যান্ড ফর্মেশন অফ নিউ স্পেসিস। তো ইভলিউশন বা বিবর্তন হলো উদ্ভিদ, মানে সরি, জীবের যে উৎস সম্পর্কিত চর্চা, ওর আবর্তন, ওর গঠন, নতুন প্রজাতির, এই সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ইভলিউশন। নেক্সট যেটা আসে সেটা হলো এমব্রায়োলজি। এমব্রায়োলজি স্টাডি অফ ফার্টিলাইজেশন অফ এগ, ফর্মেশন অফ জাইগোট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। তো দেখো
ডিমের যে ডিম এর ফার্টিলাইজেশন এবং গঠন, জাইগোট তৈরি এবং ভ্রূণের উন্নত, এইগুলো সম্পর্কিত যে বিদ্যা তাকে বলা হয় এমব্রায়োলজি। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ইউজেনিক্স, স্টাডি অফ ফ্যাক্টরস কানেক্টেড উইথ দি ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান রেস। তো দেখো, মানুষের যে উন্নত হওয়ার জন্য যে দৌড় বা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার আরও, ঠিক আছে, প্রতিযোগিতার মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, তথ্যের যে সম্পর্ক, সেই তথ্যের সম্পর্ককে, এক চর্চা সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ইউজেনিক্স। ওকে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ইউথেনিক্স। তো ইউথেনিক্স এটা বলছে দ্য স্টাডি অফ এনভায়রনমেন্টাল কন্ডিশন দ্যাট কন্ট্রিবিউট টু দ্য ইম্প্রুভমেন্ট অফ হিউম্যান বিংস। তো মানুষের যে প্রজাতি বা মানব প্রজাতির আরও উন্নত করার জন্য যে অবদান থাকে পরিবেশের, সেই সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ইউথেনিক্স। ঠিক আছে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ইউফেনিক্স, দ্য ইম্প্রুভমেন্ট অফ ফেনোটাইপিক ডিফেক্ট ডিউ টু জেনেটিক্যাল অ্যাবনর্ম্যালিটি বাই অল্টারিং দ্য এনভায়রনমেন্ট। তো দেখো, ইউফেনিক্স কাকে বলছে, যে কোনো একটা প্রজাতি বা প্রাণী অস্বাভাবিক আছে জিনগতভাবে, সেই অস্বাভাবিকতা ইম্প্রুভমেন্ট মানে ঠিক করার ক্ষেত্রে পরিবেশকে চেঞ্জ করা হয়, অন্য একটা পরিবেশে নিয়ে যাওয়া হয়, একদম উপযুক্ত পরিবেশ, সেই উপযুক্ত পরিবেশে থেকে ওই অ্যাবনর্মাল বা অস্বাভাবিক যে জিনগত ত্রুটি ছিল, সেই জিনগত ত্রুটি ঠিক করা যায়, সেই সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ইউফেনিক্স। এবার নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ইথেনোলজি, স্টাডি অফ সায়েন্স ডিলিং উইথ ডিফারেন্ট রেসেস অফ হিউম্যান। তো ইথেনোলজি দেখো, এটা সম্পর্কিত আগে একটা দেখেছি যেটা ইউজেনিক্স অনেকটা মিল খায় এই ইথেনোলজির সঙ্গে। এটা দেখো একটা বিজ্ঞান, ঠিক আছে, আগেরটা ছিল ফ্যাক্ট আর কি, মানে তথ্য, এটা কিন্তু একটা বিজ্ঞান, যেখানে এই বিজ্ঞান কী করে চর্চা করে মানুষের যে বিভিন্ন প্রতিযোগিতা আছে নিত্যদিনের, সেই প্রতিযোগিতা সম্পর্কে যে পার্থক্য কী কী আছে, সেই পার্থক্য সম্পর্কিত চর্চাকে বলা হয় ইথনোলজি। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ইথোলজি, স্টাডি অফ অ্যানিমেল বিহেভিয়ার ইন দিয়ার ন্যাচার হ্যাবিটেট। তো প্রাণী যে বসবাস করে, বসবাসের যে প্রকৃতি এবং তাদের আচরণ সম্পর্কে যেখানে চর্চা করা হয় তাকে বলা হয় ইথনোলজি। নেক্সট আসে ইটিওলজি, স্টাডি অফ কজিটিভ এজেন্ট অফ ডিজিজ। তো রোগ হওয়ার যে প্রধান কারণ কি, ঠিক আছে, কোনো প্রাণীর রোগ হলো সে প্রধান কারণটা কি সেটা খুঁজে বের করার যে চর্চা তাকে বলা হয় ইটিওলজি। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে এন্টোমোলজি। তো এন্টোমোলজি দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট, তো এটা অনেকবার কোশ্চেনে মানে অনেক পরীক্ষায় দেখা গেছে। তো এন্টোমোলজি হলো পতঙ্গ সম্পর্কিত বিদ্যা। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে এক্সোবায়োলজি, এক্সোবায়োলজি স্টাডি অফ পসিবিলিটি অফ লাইফ ইন স্পেস। তো মহাশূন্যে যে জীবন আছে এই যে ধারণা বা সম্ভাবনা, সেই সম্পর্কিত চর্চাকে বলা হয় এক্সোবায়োলজি। তো দেখো, নেক্সট যেটা আসে ফ্লোরিকালচার। তো এটা সম্পর্কিত বলার আগে একটা কথা বলে দিই, যে যারা চাকরি পরীক্ষার্থী আছো তারা অবশ্যই জানো যে লুসেন্ট বইটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমি রিকমেন্ড করব যে জেনারেল নলেজের জন্য লুসেন্ট বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা এই বইটা কিনতে চাও, নিচের ডিসক্রিপশন বক্সে ওই বইয়ের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে কিনে নিতে পারো, এটা অ্যামাজনের লিঙ্ক। ওকে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ফ্লোরিকালচার। ওকে, দেখো ফ্লোরিকালচার হলো কাল্টিভেশন অফ প্লান্ট ফর ফ্লাওয়ার। তো ফুল, ফুলের জন্য যে গাছ চাষ করা হয় বা উদ্ভিদ লাগানো হয়, সেই চর্চাকে বলা হয় ফ্লোরিকালচার। নেক্সট যেটা আসে সেটা হলো ফুড টেকনোলজি। তো দেখো, ফুড টেকনোলজি বলেছে সাইন্টিফিক প্রসেসিং, প্রিজারভেশন, স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ফুড।
তো এই বিদ্যা দেখো, খাদ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, তারপরে স্টোর করে রাখা, তারপরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এই সম্পর্কিত চর্চাকে বলা হয় ফুড টেকনোলজি। নেক্সট যেটা আসে সেটা হলো ফরেনসিক সায়েন্স। ও দেখো, ফরেনসিক সায়েন্স আমরা জানি তো, এটা সম্পর্কে কি বলেছে, অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ফর অ্যানালিসিস অফ ভেরিয়াস ফ্যাক্ট অ্যান্ড এভিডেন্স টু আইডেন্টিফাই দ্য কজ অর দ্য পার্সন ইনভলভ ইন ক্রিমিনাল অ্যাক্ট। তো ফরেনসিক সায়েন্স হলো এমন একটা সায়েন্সের শাখা যেখানে কি করা হয়, বিভিন্ন সাক্ষী বা তথ্য চিহ্নিত করা হয় যে প্রধান ব্যক্তি, যে কে অরিজিনালি কোনো ক্রাইম এর সঙ্গে যুক্ত আছে সেটা খুঁজে বের করার জন্য। নেক্সট যেটা আসে সেটা হলো ফিশারি। তো ফিশারি দেখো কি বলছে, ক্যাচিং, ব্রিডিং, রিয়ারিং অ্যান্ড মার্কেটিং অফ ফিশেস। তো মাছ ধরা, লালন পালন করা এবং বাজারে নিয়ে আসা, এই সম্পর্কিত যে বিদ্যা সেটাকে বলা হয় এক কথায় ফিশারি। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ফরেস্ট্রি। তো ফরেস্ট্রি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ফরেস্ট। তো বন বা অরণ্য উন্নত এবং ওটাকে ম্যানেজমেন্ট মানে দেখাশোনা করার যে বিদ্যা তাকে এক কথায় ফরেস্ট্রি বলে। নেক্সট যেটা আসে সেটা হলো ফার্মেন্টেশন। তো ফার্মেন্টেশন কি বলছে, প্রসেস অফ ইনকমপ্লিট অক্সিডেশন দ্যাট অকিওর্স ইন মাইক্রোবস অ্যান্ড আদার সেলস ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন লিডিং টু ফর্মেশন অফ ইথাইল অ্যালকোহল। তো দেখো, ফার্মেন্টেশন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে অসম্পূর্ণ জারণ ঘটে থাকে কোনো জীবাণু দ্বারা অন্য একটা কোষের মধ্যে, ঠিক আছে, যেটা কিনা সম্পূর্ণ অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে থাকে এবং যার কারণে এইখানে ইথাইল অ্যালকোহল তৈরি হয়, ঠিক আছে, এই যে প্রক্রিয়া তাকে বলা হয় ফার্মেন্টেশন। নেক্সট জেনেটিক্স। তো স্টাডি অফ ভেরিয়েশন অফ সরি অ্যান্ড ট্রান্সমিশন অফ হেরিডিটারি ক্যারেক্টার ফ্রম প্যারেন্টস টু দেয়ার ইয়াং ওয়ান্স। তো দেখো, জেনেটিক্সকে এক কথায় বলা যেতে পারে যে কোনো পিতামাতার বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে ওর সন্তানদের মধ্যে চলে আসে বা স্থানান্তরিত হয়, তাকে এক কথায় বলা হয় জেনেটিক্স বা জিন। ওকে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে গ্রোথ বা বৃদ্ধি, পার্মানেন্ট ইনক্রিজ ইন ওয়েট, ভলিউম অ্যান্ড সাইজ অফ অ্যান অর্গানিজমস। তো স্থায়ীভাবে কোনো জীবের বৃদ্ধি হবে, ওজন, আয়তন এবং আকার, তাকে বলা হয় গ্রোথ। নেক্সট যেটা আসে সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো ম্যানিপুলেশন অফ জিনস ইন অর্ডার টু ইম্প্রুভ দ্য অর্গানিজমস, মানে জীবের যে জিন, জিনের ইম্প্রুভমেন্ট মানে আরও উন্নত করার যে বাস্তবায়ন, বাস্তবায়িত করা হয় মানে জিনের উন্নতিতে বাস্তবায়িত করা হয়, সেই সম্পর্কিত বিদ্যাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে গাইনোকোলজি, স্টাডি অফ ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান। তো স্ত্রী জননতন্ত্র সম্পর্কিত বিদ্যাকে বলা হয় গাইনোকোলজি। নেক্সট যেটা আসে সেটা হলো জেরেন্টোলজি, স্টাডি অফ এজিং মানে বয়স সম্পর্কিত বিদ্যাকে বলা হয় জেরেন্টোলজি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আসে সেটা হলো গ্যাস্ট্রো এন্ট্রোলজি, গ্যাস্ট্রো এন্ট্রোলজি এটা সম্পর্কিত বলেছে স্টাডি অফ অ্যালমেন্টারি ক্যানাল অর স্টোমাক অ্যান্ড ইন্টেস্টিন রিলেটেড ডিসঅর্ডার। তো পাকস্থলী এবং অন্ত্রের যে ক্যানাল বা নালি আছে সেই সম্পর্কিত মানে সেই নালির যে অসুখ, অসুখ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় গ্যাস্ট্রেন্টোলজি। নেক্সট যেটা আসে সেটা হলো হাইপারটনিক। তো এটা দুটো আছে, একটা হাইপারটনিক আর একটা হাইপোটনিক। তো হাইপারটনিক সম্পর্কে জেনে নিই, হোয়েন টু সলিউশন হ্যাভ ডিফারেন্ট সলিউট কনসেন্ট্রেশন, মানে দুটো দ্রবণ যেটার আলাদা আলাদা দ্রাব এ প্রবণতা আছে,
ঠিক আছে, দ্য সলিউশন হুইচ হ্যাভ হায়ার কনসেন্ট্রেশন ইজ কল্ড হাইপারটনিক। যে যেই দ্রবণে অনেক বেশি পরিমাণ দ্রবণ হওয়ার প্রবণতা আছে, ঠিক আছে, তাকে বলা হয় হাইপারটনিক। আর নেক্সট যেটা আসে সেটা হচ্ছে হাইপারটনিকের উল্টো হাইপোটনিক। ইন টু সলিউশন হুইচ হ্যাভ লোয়ার সলিউট কনসেন্ট্রেশন ইজ কল্ড হাইপোটনিক। মানে ওই দুটো দ্রবণের মধ্যে যার দ্রবণের প্রবণতা কম, ঠিক আছে, তাকে বলা হয় হাইপোটনিক। নেক্সট যেটা আসে সেটা হলো হোমিওথার্মিক, অ্যানিমেলস হু হ্যাভ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার আর কল্ড হোমিওথার্মিক ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল। তো কিছু প্রাণী আছে যাদের শরীরের তাপমাত্রা ধ্রুবক থাকে, কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় হোমিওথার্মিক বা ওয়ার্ম ব্লাডেড, গরম রক্তের প্রাণী। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। পরের ভিডিও পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে। থ্যাংক ইউ।